সত্যি এটা একটা ইন্সপিরেশন যারা বর্তমান শুটার আছে, যারা নেক্সট শুটিং করবে, যারা ইয়াং শুটার আছে, সবার জন্য একটা ইন্সপিরেশন কাজ করবে আমার মনে হয়। তো জিনিসটা পাওয়ার পরে আমার অনেক ভালো লাগতেছে। আসলে এটা একটা খুশিরই অবশ্যই অনুভূতি, টাইমটা খুবই মেমোরেবল একটা মেমোরি হয়ে থাকবে আমার কাছে। এটা ক্রীড়াবিদদের পুরস্কার, এখানে একজন সাংবাদিক ক্রীড়া সাংবাদিক হিসাবে আমাকে মনোনীত করে, এটা মানে আমার গ্রেট অ্যাচিভমেন্ট। আমার অনেক ভালো লাগছে, প্রাউড ফিল হচ্ছে, বিকজ হাজবেন্ডের অ্যাচিভমেন্ট ডেফিনেটলি ভালো লাগার মতো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 73তম জন্মবার্ষিকীতে পুরস্কার প্রাপ্তির পর নিজেদের ভালো লাগা প্রকাশ করেন ক্রীড়াবিদরা। জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়াক্ষেত্রে অবদান রাখার জন্য দ্বিতীয়বারের মতো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক পেয়েছেন 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠান। ছোট ভাই শেখ কামালের নানামুখী প্রতিভা তুলে ধরেন বোন শেখ হাসিনা। বলেন, সাদা সিধে জীবন কাটাতেন শেখ কামাল। কামাল বহুমুখী প্রতিভার অধিকারী ছিল এবং একাধারে সে হকি খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আবার সিতার বাজাতো, আবাহনীর ছাত্র ছিল, ভালো গান গাইতে পারত এবং রাজনৈতিক সচেতনতা এবং দূরদর্শিতা ছিল। ছিলেন আব্বা ওকে খুব বেশি আদর করতেন, যেন যে সময়টা পাননি সেই সময়টা দেওয়ার চেষ্টা করতেন এবং খুব ভরসা করতেন। আর আব্বা যখন কারাগারে বন্দী থাকতেন, ছোট্ট বয়স থেকে সে মার পাশে থেকে থেকে সংসারের অনেক দায়িত্ব পালন করতেন, খুবই দায়িত্বশীল ছিল। ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগ সরকারের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে খেলাধুলায় তরুণদের প্রস্তুত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক পর্যায়ের জন্য আমরা আমাদের যে মেধা মনন তা বিকশিত করে বাংলাদেশের মর্যাদাটাকে আমরা আরও উন্নত করতে পারি, সেইভাবে আমাদের ছেলেমেয়েরা কাজ করবে সেটাই আমি চাই। আগামী দিনে কোচ রেফারিদের এই পুরস্কারের আওতায় আনার কথা জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তানভীর হাসান, এখন ঢাকা।